বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি দেয়ার অঞ্চলে, শিবিরের হাট। অর্থাৎ শিবিরের হাট সুন্দরপুরী রানের ভিতরে পড়ছে। শিবিরের হাট এবং কালীনগরের মধ্যেখানে আছি আমরা। এই যে রাস্তার সৌন্দর্য তুলে ধরছে, দেখুন আমাদের গ্রাম বাংলার কত সুন্দর চিরাচরিত রূপ। দেখেন কাশ বনে কাশ ফুল ফুটে আছে, দেখো রাস্তার ধারে কাশ ফুল, কত সুন্দর সৌন্দর্যপূর্ণ রাস্তা আমাদের চাঁপাইনবাবগঞ্জের দেয়ার অঞ্চলে। দেখে আকর্ষণীয় লাগছে, দেখুন বন্ধুরা আকর্ষণীয়। আমাদের গ্রাম কোথায় সুইজারল্যান্ডের মতনই সুন্দর। আমাদের গ্রাম দেখুন, অস্ট্রেলিয়ার গ্রাম দেখবেন, আপনি পৃথিবীর যে অঞ্চলে গ্রাম দেখুন, আমার বাংলার গ্রাম কত সুন্দর দেখুন। এক টাকা খরচ করা না এর পিছে। দেখুন প্রাকৃতিকভাবে গড়ে উঠেছে, প্রাকৃতিকভাবে জন্ম নিয়েছে। দেখুন কাশফুলের সৌন্দর্য, রাস্তার ধারে কাশফুল ধরে আছে। এই দেয়ার অঞ্চল আমাদের চাঁপাইনবাবগঞ্জের আনন্দ সুন্দর গ্রামের সৌন্দর্য। এই সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরছি, দেখুন কত সুন্দর কাশফুল ধরে আছে। রাস্তার দুই ধারে কাশফুল, প্রাকৃতিক সৌন্দর্য, পিচ ঢালা পথ। গ্রামের যে মেঠো পথ ছিল মাটির পথ, সে মাটির পথ আর নাই বন্ধুরা, এখন পিচ ঢালা পথ। আমরা দাঁড়িয়ে আছি চাঁপাইনবাবগঞ্জের এই দেয়ার অঞ্চলের সুন্দরপুরী ম্যানের একটি রাস্তায় দাঁড়িয়ে আছি বন্ধুরা। পাশে শিবিরের হাট, দেখুন কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। দেখুন গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য, অপরূপ সৌন্দর্য আমাদের বাংলার গ্রাম বাংলার প্রতিচ্ছবি। দেখুন আমরা আগে কবির ভাষায় শুনতাম গ্রাম বাংলার মেঠোপথ, কিন্তু এখন মেঠোপথ নয়, এখন দেখুন গ্রাম বাংলার পিচ ঢালা পথ। দেখুন আকর্ষণীয় লাগছে, মনে হচ্ছে যেন দাঁড়িয়ে আছি পৃথিবীর উন্নত কোনো এক দেশের গ্রামে। ধরেন মনে হচ্ছে দাঁড়িয়ে আছি আমি কোনো অস্ট্রেলিয়ার গ্রামে এবং নিউজিল্যান্ডের গ্রামে। দেখুন অপরূপ সৌন্দর্য। দেখুন আমাদের গ্রাম বাংলার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, কি সুন্দর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য লুকিয়ে আছে আমাদের গ্রাম বাংলার মাঠে ঘাটে। তাই তো কত সুন্দর আমাদের এই গ্রাম বাংলার মদঘাট পথ প্রান্তর আপনাদের সামনে তুলে ধরছি, লুকিয়ে থাকা সৌন্দর্য তুলে ধরছি আপনাদের সামনে। আমাদের চাঁপাইনবাবগঞ্জের দেয়ার অঞ্চলের সুন্দরপুর ইউনিয়নের শিবিরের মোড়ের পাশের রাস্তা, এই সৌন্দর্য কত সুন্দর। দেখুন প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই চাঁপাইনবাবগঞ্জের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে, ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ সামনে আরও সুন্দর সুন্দর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের দৃষ্টিনন্দন সিনারি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ দর্শক শ্রোতা, ধন্যবাদ রাজধানী সাউন্ড।